আপনারা ওনাকে আমার থেকে ভালো চিনতেন আমি বলবো না যে আমি ওনাকে খুব ভালোভাবে চিনতাম আমি খালি জানি যখনই আমি ওনাকে দেখতে এসেছি ওনার মুখে একটা অন্যরকম হাসি দেখেছি আজকে আমরা এখানে দাঁড়িয়ে ওনার জন্য দুঃখ অনুভব করছি আজকে আমাদের ওনার জন্য দুঃখিত হওয়ার প্রয়োজন নাই আল্লাহর কসম খেয়ে বলছি এই ব্যক্তি অত্যন্ত সম্মানজনক মৃত্যু পেয়েছেন আলহামদুলিল্লাহ উনি মারা গেছেন এখন আমি ওনার প্রশংসা করতেই পারি ওনার সামনে আমি ওনার প্রশংসা হয়তো করতে চাইনি আমার ভাইয়েরা আমাদের কবরস্থানে আসা উচিত আমাদের নিজেদের বোঝা দেখা উপলব্ধি হওয়ার আশায় আমাদের নিজেদের উপকার এবং পরিবর্তনের জন্য আমরা হয়তো কবরের ভেতরে দেখছি আর ভাবছি বেচারা ক্যান্সারে ভুগে মারা গেল এই ক্যান্সার আসলে ওনার জন্য সৌভাগ্য কই যাচ্ছি কি করছি চিন্তা করার সময় ওনার হাতে ছিল ওনার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হাতে ছিল উনি মারা যাওয়ার আগের দিন আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন ক্যান্সার হওয়ার কিছুদিন আগে উনি ওনার মটকে যেয়ে কেনা বাড়িটি ছেড়ে দেন ওনার মন সারা দিচ্ছিল না বাড়িটি রাখার জন্য আর আমরা যত দিন যাচ্ছে যেন আরও বেশি সুদ ইন্টারেস্ট ফাইন্যান্সে ডুবে চলেছি কবে কোথায় কোনো একজন স্কলার হয়তো কোনো এক সময় কিছু একটা বলেছিলেন তার ভিত্তিতে আমরা এই জঘন্য কাজকে প্রতিনিয়ত করে চলছি আল্লাহর কসম খেয়ে বলছি এটি একমাত্র পাপ যা করা মানে আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ করা হয় বলেছেন আমরা ভেবে দেখি না একটা আটশো বর্গ ফুটের একটা জায়গার মালিকানার জন্য আমরা মহান সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করে চলছি অথচ এই কবরই আমাদের শেষ এবং চূড়ান্ত বাসস্থান এই জীবন আসলে কি এই পার্থিব জীবন থেকে আমরা কি নিয়ে যাব কবরে বাকির আল মোহাম্মদ উনি ক্যান্সারে ভুগে বিছানায় পড়েছিলেন তারপরও প্রতি ওয়াক্তের সালাত জামাতে আদায় করেছেন আমরা তরুণ সুস্থ আমাদের চলাফেরা করার জন্য গাড়ি সহ কত ব্যবস্থা রয়েছে তারপরও আমরা সালাত আদায় করি না আমাদের ওনার জন্য দুঃখিত হওয়ার প্রয়োজন নাই আমাদের উচিত নিজেদের শঙ্কিতা হওয়া আল্লাহর কসম খেয়ে বলছি উনি শেষ যে কাজটা করেছেন উনি আমাকে এই টাকাগুলো দিয়েছেন এবং দিয়ে বলেছেন আমি যেন ওনার হয়ে দান করে দিই আর আমরা আমাদের ধন সম্পদকে যেন আঁকড়ে ধরে রাখতে চাই আল্লাহর কসম খেয়ে বলছি উনি একটা সম্মানজনক মৃত্যুবরণ করেছেন আমরা আমাদের জীবনে কোথায় যাচ্ছি আমাদের সবারই এমন অভিজ্ঞতা আছে আমি নিশ্চিত আমি খালি আমার নিজের গত কিছু দিনের কথা বলছি আহমদ নামের আমার এক বন্ধু লেবননে গিয়েছেন গিয়ে ওনার পরিবারকে এখানে নিয়ে এসেছেন ঠিক দুদিন আগে ওনার ছয় বছরের শিশুটি মারা গেছে ছয় বছরের শিশু আল্লাহর হুকুমে সে আজ আর নাই ঠিক গতকালকে আমার চাচা আল্লাহর হুকুমে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা বুঝতে পারি না কত যে ক্ষণস্থায়ী আমাদের এই দুনিয়াটি আপনি হয়তো ভাবছেন আমি একটু করা করে বলছি আপনি হয়তো ভাবছেন আমি একটু কঠোর মনের মানুষ শুনুন হাবিবুল্লাহ আপনার রসুল্লাহ সাল আলহি কি কী বলেছেন এই দুনিয়াতে মুসাফির বা আগন্তকের মতো জীবন যাপন করো এই জীবন যাকে আমরা এত ভালোবাসি জেতার জন্যে প্রতিযোগিতা করি একে অপরকে হত্যা করি পার্থিব বিষয় নিয়ে যেখানে ভাই ভাইয়ের সাথে কথা বলি না বিশ্বাস করতে পারেন রক্তের সম্পর্কের ভাই একসাথে বেড়ে উঠেছে অর্থ ব্যবসা গাড়ি স্ত্রী নিয়ে হয়তো কোনো মনোমালিন্য হয়েছে এখন মুখ দেখা বন্ধ এই দুনিয়া যাকে আমরা আঁকড়ে ধরেছি রসলুল্লাহ সালাহলিহিসাল্লাম তাকে তুলনা করেছেন পথিকের কাছে গন্তব্য পৌঁছানোর পথে বিশ্রাম নেয়ার জায়গার সাথে আন্তর্জাতিক বিমানে যারা চড়েছেন তারা ভালো বলতে পারবেন আপনার বিমানটি ট্রানজিট বা যাত্রা বিরতি হয়েছিল আবুধাবি বা ডুবাইতে সেখানে দুটি বিমান যাত্রার মাঝে হয়তো কিছু ঘন্টা সময় আপনি কাটিয়েছেন কখনো কি এই চিন্তা করেছেন মাত্র কয়েক ঘন্টা হাতে আছে যাই একটা বিড়ি বা একটা সংসারপাতি বা একটা লাভজনক ব্যবসা শুরু করি আমরা এভাবে চিন্তা করি না কারণ আমাদের হৃদয় ডুবাই এয়ারপোর্টে নয় বরং চিন্তা করছে আমাদের গন্তব্যের কথা আপনি জানেন আপনাকে চলে যেতে হবে আপনার কানেক্টিং ফ্লাইট কয়েক ঘন্টার মধ্যে রওনা দেবে আপনি জানেন আপনাকে অমুক নাম্বার গেটে যেতে হবে এই দুনিয়াটাও আন্তর্জাতিক ফ্লাইটের ট্রানজিট বা যাত্রা বিরতির মতো এটা একটা মায়া বা মহ কি নিয়ে যাবেন বা কে কী নিয়ে গিয়েছে এই দুনিয়া থেকে আমি ওনাকে গোছল দিচ্ছি কাফন পরিয়েছি আমি জানি উনি নগ্ন ছিলেন কোনো মার্সিডিস কোনো বিএমডব্লিউ কোনো উসু দালান বা আলিসান অ্যাপার্টমেন্ট স্ত্রী বা সন্তান কিছুই ছিল না তার কাছে আল্লাহর দোহায় আমার ভাইয়েরা শুনুন আপনার জন্যে শুধুমাত্র আপনার ভালোর জন্যে বলছি আপনার হৃদয়কে নাড়া দিন ধাক্কা দিন এই জীবনের উদ্দেশ্য কি কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি করার জন্য যদি এবাদত করার জন্য না পাঠানো হয়ে থাকে তাহলে কিসের জন্য পাঠানো হয়েছে রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম বলেছেন মৃত্যুর পর কবর পর্যন্ত মাত্র তিনটি জিনিস যাবে এক তার পরিবার এবং বন্ধু দুই তার টাকা পয়সা তিন তার কাজ বা আমূল রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম আরও বলেন এর মধ্যে দুটো জিনিস ফেরত চলে যাবে এক তার পরিবার এবং বন্ধু এবং দুই তার অর্থ সম্পদ এই যে এখন আমরা আমাদের ভাই বাকেরকে দাফন করতে এসেছি আমি ভাগ নিশ্চিত আগামী এক ঘন্টার মধ্যেই আমরা সবাই ফেরত চলে যাব আমরা কবরে কিছু মাটি ফেলব উহু আহা করব তার কিছুক্ষণ পর আমাদের নিজ নিজ জীবন জীবিকার কাজে চলে যাব কি থেকে যাবে জানেন ওনার আমল বা কাজ উনি যদি নামাজ পড়ে থাকেন দান বা সদকা করে থাকেন তার প্রতিদান উনি এখানে দেখতে পাবেন আর তিনি যদি অবহেলা করে থাকেন সে তার প্রতিদানও তিনি এখানে দেখতে পাবেন এই ছোট্ট গর্তটি হয় জান্নাতের বাগানের ছোট্ট একটা টুকরো হবে নতুবা এক টুকরো ছোট্ট জাহান্নামের জ্বলন্ত গহ্বর কি বানাতে চান আপনি আপনার কবরকে তা আপনি ঠিক করবেন আপনার কাজ বা আমল তা ঠিক করবে আজকের এই মুহূর্তটি হোক আপনার জীবনের আপনার ঘুরে দাঁড়ানোর প্রেরণা আমার ভাইয়েরা বাকেরের মৃত্যু আমার এখানে আসা সব কিছু আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি এতটুকু বলতে পারি আমি আমার জীবনে এর থেকে ভালো মৃত্যু আর দেখিনি আমি ওনার জন্য এতটুকু চিন্তিত না আমি চিন্তিত আমাকে নিয়ে আমি চিন্তিত আমাকে ঘিরে রাখা এই সখানিক মানুষকে নিয়ে তারা কিছুক্ষণের জন্য অনুতপ্ত অনুভব করবেন তারপর গাড়িতে উঠে সব ভুলে যাবেন যেন কিছুই হয়নি আবারও বলছি ভাই আমার এই দিনটি এই মুহূর্তটি হোক আপনার ঘুরে দাঁড়ানোর প্রেরণা আপনারা কেন দেখছেন না কেন বুঝছেন না প্রতিটি প্রাণ প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ নিবেই নিবে এমনকি আমাদের রসুল্লা সাল্লাহআলসাল্লামকেও এর স্বাদ গ্রহণ করতে হয়েছে তাহলে আমরা কিভাবে ভাবছি যে আমরা আলাদা এ বিষয়টা হৃদয় দিয়ে অনুধাবন করুন বুঝুন তওবা করুন আপনার প্রভুর কাছে ফিরে আসুন আর কতদিন এভাবে চলবে আপনার চাকরি আপনাকে অল্প কয়টা টাকা দেয় এই জন্য কত বাধ্য আপনি আপনার চাকরির বা বসের দেয়া নিয়ম নীতি সম্পর্কে কারো এবাদত করার আরেক মানে হল তার বাধ্য হওয়া তার কথা গুরুত্ব সহকারে মেনে চলা আল্লাহর কসম আমরা বেশিরভাগ এবাদত করি আমাদের বসের আমাদের সন্তানদের আমাদের সামাজিকতার আমরা এসব বিষয় যতটা গুরুত্ব দেই ততটা গুরুত্ব আল্লাহর প্রতি দেই না আপনার বস আপনাকে ছয়টার সময় আসতে বললে আপনি সেখানে পাঁচটা পঞ্চাশে চলে যাবেন কারণ আপনি দেখাতে চান যে আপনি অন্যদের থেকে আলাদা কিন্তু আল্লাহ যখন আপনাকে ফজরের নামাজের জন্য সাড়ে চারটার সময় যেতে বলেন তখন আপনি ভাবেন আসলে সাড়ে চারটা এত সকালে উঠব এই ভোরবেলা রেডি হয়ে বের হয়ে মসজিদে যাব পাগল নাকি আপনার চাকরি আপনাকে হাজার খানিক টাকা দেয় আর তার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটিয়ে মিটিংয়ে যান আর আল্লাহ যে আপনাকে তৈরি করেছেন লালন পালন করেছেন আপনার জীবনের যত আশীর্বাদ সবই তার দেয়া আপনার হৃদয়ের প্রতিটা স্পন্দন তার অবদান আপনার প্রতিটা নিঃশ্বাস তার আশীর্বাদ এমনকি যখন আপনি প্রতিনিয়ত পাপ করে যাচ্ছেন তখনও আল্লাহ আপনার হৃদয় পিণ্ডকে বলেন তুমি না। আমি তার বিষয়টা পরে দেখছি আপনার জীবনে না আছে নামাজ না আছে রোজা না আছে কোরআন আল্লাহ একবার কি করছি আমরা অথচ অল্প কিছু টাকার কারণে বছরের জন্য গাধার মতো পরিশ্রম করেছেন দুঃখিত আমার ভাষার জন্যে আচ্ছা আমাকে বলুন তো কি হবে আল্লাহর যদি আপনি নামাজ পড়েন বা না পড়েন আল্লাহ কি তার জন্য আপনাকে নামাজ পড়তে বলছেন না তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার ভালোর জন্য উনি বলেন হে আমার আব্দ নামাজ পড়ো নামাজ পড়ো যাতে করে তুমি সফল হতে পারো আমরা এই দুনিয়াকে এত গভীরভাবে ভালোবাসি এই দুনিয়াকে নিয়ে এত বেশি প্রতিযোগিতা ভাবাপূর্ণ হয়ে যায় যে আমাদের সব কিছু গড়ে উঠে একে ঘিরেই আপনি ঘুম থেকে উঠেন এই দুনিয়াকে নিয়ে ভাবতে ভাবতে আপনি ঘুমোতে যান এর ব্যাপারে চিন্তা করতে করতে আপনার দুশ্চিন্তা আপনার চিন্তা আপনার উৎসাহ সব কিছুই এই দুনিয়াকে ঘিরে আমার বাড়ি আমার গাড়ি আমার সামাজিক অবস্থান আমার সম্মান আমার স্ত্রী আমার সন্তান খালি আমার 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 সব সবকিছুই খালি আমি আর আমি আপনি ভাবছেন আপনি সুখের খোঁজ করছেন আপনি জানেন সুখ কি সেটা ভাই বাকের আমাকে বলেছে আপনার কতটুকু আছে সেটা সুখ না আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ আপনি হয়তো আলিশান বাড়িতে আছেন কিন্তু ঘুমের আগে ঘুমের ওষুধ খেতে হয় কি হবে শরীরের ইনজেকশন নিয়ে জিমে গিয়ে শরীরকে বেশি বহুল শক্তি বানিয়ে আপনার তো ফজরের সময় গায়ে থেকে চাদরটুকু সরিয়ে বিছানা থেকে ওঠার শক্তিটুকু নেই আপনার কতটুকু আছে সেটা সুখ না আমার ভাই আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ নিজেকে জিজ্ঞেস করুন আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার কোনো বাড়ি নেই আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার পছন্দের ব্র্যান্ডের গাড়িটি আপনার নেই না থাকার পরেও যদি আপনার হৃদয় সন্তুষ্ট হয়ে থাকে তবে আপনি আসলেই ধনী কিন্তু আপনার মনে যদি খেদ থাকে অশান্তি থাকে এসব বিষয় আল্লাহর কসম আপনি সুখ থেকে অনেক অনেক দূরে আমি এ বিষয় নিয়ে আর বেশিক্ষণ আলোচনা করব না আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি আমার ভাইরা দয়া করে তওবা করুন ফিরে আসুন আপনার প্রভুর কাছে দয়া করে হৃদয় দিয়ে অনুধাবন করুন মৃত্যু সবার জন্য অপেক্ষা করছে মৃত্যু কোনো সংখ্যা বোঝে না গায়ের রং বোঝে না জাত বোঝে না ধর্ম বোঝে না বোঝে না আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এসেছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই সে বোঝে না সে খালি বোঝে আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করলেন আর খালাস শেষ সে কোনো প্রশ্ন করে না আপনারা এখন বাকেরের জন্য কাঁদছেন গতকাল রাতে আপনারা সবাই আমরা সবাই মৃত ছিলাম ঘুম থেকে উঠার দোয়াটা কি আমাতানা আল্লাহামি সকল প্রশংসা আল্লাহর আমাকে মৃত্যু দেবার পর যিনি আমাকে পুনরায় জীবন দিয়েছেন গতকাল রাতে আমরা সবাই মৃত ছিলাম কে আপনাকে জেগে ওঠার তৌফিক দিয়েছেন আপনার অর্থ সম্পদ দিয়েছেন আপনার গাড়ি দিয়েছেন আপনার বাড়ি দিয়েছেন মুখ দিয়ে বলাটা খুবই সহজ আল্লাহ কিন্তু হৃদয় দিয়ে বলা অনুধাবন করাটা সহজ না কে আপনাকে উঠিয়েছেন কি কারণে আবার উঠার তৌফিক দিয়েছেন আল্লাহর কসম আমার ভাই উনি আপনাকে উঠিয়েছেন যেন আপনি তার এবাদত করেন এই পৃথিবীটা অল্প সময়ের আমার ভাই এখানে সময় নষ্ট করবেন না আপনার জীবনটা নষ্ট করবেন না আপনার প্রভুর কাছে ফিরে আসুন তওবা করুন আপনার হৃদয়টাকে নাড়া দিন আল্লাহর কসম এগুলো শুধু আপনার জন্য আপনার ভালোর জন্য আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি নামাজ ধরলেন হয়তো এখন কখনো পড়েন কখনো পড়েন না আজকেই হোক সেই দিন যেদিন থেকে আপনি আর নামাজ ছাড়বেন না আজকে থেকে প্রতিজ্ঞা করি যে চেষ্টা করব নামাজ না ছাড়ার বোনদের জন্য আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি হিজাব আরম্ভ করছেন আমাদেরকে আজকের এই ঘটনা থেকে শিখতে হবে দাফন করতে কবরস্থানে এসে রবটের মতো দাঁড়িয়ে থেকে সালাম বিনিময় করে মৃত হৃদয় নিয়ে চলে গেলে হবে না আপনার জীবন পরিবর্তন হতে হবে আপনার হৃদয়ে আজকে থেকে এখনই পরিবর্তন আনতে হবে জীবনটাকে নষ্ট করবেন না আল্লাহর কসম আপনি জানেন না কি হতে যাচ্ছে আপনি জানেন না বাকের সৌভাগ্যবান ছিলেন যে তিনি জানতে পেরেছিলেন যে কি আসতে যাচ্ছে কি তার দরজায় করানারছে উনি সুযোগ পেয়েছিলেন তৌবা করার ভুলগুলো শুধরে নেবার আমাদের মধ্যে বেশিরভাগের এই সৌভাগ্য হবে না জীবনটা নিয়ে জোয়া খেলবেন না এই ঝুঁকি নিবেন না জীবন একটাই ফিরে আসুন আল্লাহর কাছে কেন বুঝতে পারছেন না উনি আপনাকে ভালোবাসেন আপনি কোথাও সুখ পাবেন না কোথাও সন্তুষ্টি পাবেন না আমি দেখেছি শুনেছি চেষ্টা করেছি আপনি করে দেখতে পারেন কিন্তু পাবেন না সুখ পাবেন একজনের কাছেই যিনি এর মালিক আল্লাহ যা কিছু আপনি চান আল্লাহ তার সব কিছুর মালিক আর আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ সাফল্যের আশায় আমরা ভুলে বসে আছি সব কিছুই আসলে তার কাছে যার কাছে ফিরে গেলে সবই পাওয়া যাবে আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান আল্লাহ আপনার আর্থিক সমস্যা সমাধান আল্লাহ পারিবারিক সমস্যা সমাধান আল্লাহ ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধান আল্লাহ মুসলিম উম্মতের সমস্যা সমাধান আল্লাহ দেশের সমস্যা সমাধান আল্লাহ সবকিছু আল্লাহ ফিরে আসুন আপনার রবের কাছে আমি হাত জোর করছি ফিরে আসুন আপনার ভালোর জন্য আমার এখানে কোনো লাভ নেই আমি বলছি আপনার ভালোর জন্য বোনেরা যারা এটা দেখছেন তাদের বলছি বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের দিকে দেখার দরকার নেই আপনার নিজেকে পরিবর্তন করার জন্য আমাকে কথা দিন আমাকে কথা দিচ্ছেন আন্তরিকভাবে কথা দিচ্ছেন এই প্রতিশ্রুতি কিন্তু আপনার আর আল্লাহর ভেতরের প্রতিশ্রুতি আর আপনি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন এই প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন ভাইরা আমরা আমাদের এই ভাই বাকেরের জন্য দোয়া করব। আমি অল্প কিছু কথা বলে শেষ করে দেব আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন যেন ওনাকে রসল্লা সাল আলহি আসাল্লামের সোহবা দেন আল্লাহ যেন ওনাকে সেই দলভুক্ত করেন যাদের পুনর উত্থানের দিন কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন